সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল কাযিমিনাল গায়ব সেখানে বলেছেন ক্রোধকে দমন করা, ক্রোধকে দমন করতে বলা হয়েছে সেখানে, কারণ আল্লাহ পাক মুত্তাকিনদের পরিচয় দিয়েছেন সেখানে। এই গুণ যার মধ্যে থাকবে সেই মুত্তাকি, সেই বিশ্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক এবং প্রকৃত আদর্শশীল। আজকে আমাদেরকে রাগ, আজকে আমাদেরকে ক্রোধ, আমাদেরকে অহংকার আমাদেরকে পেয়ে বসেছে। আমরা কথায় কথায় আজকে অহংকারের ভাব নেই, কথায় কথায় আজকে আমরা আধিপত্যের আভিজাত্যের ধাম্বিকতার ভাব নেই। আজকে আমাদের হলোটা কি? আমাদের রাসূল তো এমন ছিলেন না। আরে আজকে আমরা এক মুসলমান আরেক মুসলমানের বিরুদ্ধে লেগেছি, এক ভাই আরেক ভাইকে দেখতে পাচ্ছি না, অথচ আমার নবী আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তাইফের ময়দানের মধ্যে যখন নাকি ওনাকে মারধর করা হয়েছিল, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বলেছেন আপনি একটাবার অনুমতি দেন, আল্লাহর নির্দেশে এই মুহূর্তে এখন এই পুরো জাতিকে নিস্তেজ করে দেব, কত জাতি আমার এই হাতে নিস্তেজ করেছি। নবীজি বললেন জিব্রাইল তুমি যদি আজকে শেষ করে দাও, ধ্বংস করে দাও, তাহলে আমি কার কাছে নিয়ে যাব? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই ছিল নবীর আদর্শ। এই জন্য আজকে আমরা বদদোয়া দেওয়া, পরস্পরের প্রতি ঝগড়া ফাসাদ অহংকার বশত কথা না বলা, এই সব কিছু থেকে আমরা ফিরে আসবো ইনশাআল্লাহ। আমি আজকে যে পয়েন্টগুলো আলোচনা করছি এই পয়েন্টগুলো আমরা একে অপরের সাথে শেয়ার করব, সবার কাছে আমরা নিয়ে যাব, বার্তাবাহক হিসেবে আমরা এক একজন দায়ী হয়ে যাব, দায়ী আল্লাহ হয়ে যাব। আল্লাহ পাক।